আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। স্বাগতম প্রত্যেককে আমার চ্যানেলে, আমি হিমেল রানা সাকলাইন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে উপস্থিত হয়েছি ষষ্ঠ গণিত অজানা রাশির জগৎ অধ্যায় আট এর ১৯তম পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। তো এই পর্বে আলোচনার যে বিষয়বস্তু তা হলো সহগ এবং একক কাজ, মানে সহগ তো আমি এর পূর্বে তোমাদের আলোচনা করে দিয়েছিলাম, তো পুনরায় আমি এককভাবে সহগের সাথে একক কাজ আলোচনা করে দেব। তাহলে শুরু করছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরুতেই যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে সহগ। তো সহগ তোমরা অবশ্যই জানো, সহগের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কোফিশিয়েন্ট। তো সহগ হচ্ছে প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে সাংখ্যিক সহগ আর একটা হচ্ছে আক্ষরিক সহগ। তোমরা অবশ্যই জানো যে সহগ কাকে বলে। কোনো পদের চলকের সাথে যখন সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে তখন ওই গুণককে সাংখ্যিক সহগ বা সহগ বলবো, আর যদি কোনো পদের চলকের সাথে যখন অক্ষর গুণক হিসেবে যুক্ত থাকে তখন ওই গুণককে আক্ষরিক সহগ বা সহগ বলা হয়। তোমরা এর পূর্বে অবশ্যই জেনেছ, তারপরেও আমি তোমাদের বোঝার সুবিধার্থে লিখে বোঝাচ্ছি। সাপোজ আমি লিখলাম যে 5x, তো 5x এটা একটা হচ্ছে কি, একচলক বিশিষ্ট পদ, অর্থাৎ এক পদ বিশিষ্ট একটি বীজগাণিতিক রাশি। তো এই বীজগাণিতিক রাশিতে চলক হচ্ছে x এবং x এর সাথে সংখ্যা গুণক হিসেবে যুক্ত আছে, অর্থাৎ এই 5 যে সংখ্যাটা আছে এই 5 কিন্তু x চলকের সাথে গুণক হিসেবে যুক্ত আছে, তাই এই 5কে x এর সাংখ্যিক সহগ বলা হয়। তাহলে সাংখ্যিক সহগ কাকে বলে? কোনো পদের চলকের সাথে যখন সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে তখন ওই গুণককে সাংখ্যিক সহগ বা সহগ বলা হয়। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। এখন আমি যদি লিখি যে ax, তো এখানে কিন্তু চলক হচ্ছে x এবং a হচ্ছে অক্ষর, অর্থাৎ চলকের সামনে বা চলকের সাথে গুণক হিসেবে কিন্তু a গুণক হিসেবে আছে, তাই a কে x এর আক্ষরিক সহগ বলা হয়। তার মানে কোনো পদের চলকের সাথে যখন অক্ষর গুণক হিসেবে যুক্ত থাকে তখন ওই গুণককে আক্ষরিক সহগ বা সহগ বলা হয়। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। তো এর পূর্বে তো আমি এর বিস্তারিত আলোচনা করেই দিয়েছিলাম, তো এবারে আমি জাস্ট এককভাবে চিন্তা করেছি যে আমি সহগ জিনিসটা তোমাদের এককভাবে বোঝাবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো যে আমরা জানতে পারলাম পদগুলো কিভাবে দুই বা ততোধিক উৎপাদকের গুণফলের মাধ্যমে লেখা যায়। তো এর পূর্বে যে আমি পদের গুণনীয়ক বা উৎপাদক নিয়ে আলোচনা করেছিলাম সেই বিষয়টিতে আমরা খেয়াল করেছিলাম যে পদগুলো দুই বা ততোধিক উৎপাদকের গুণফল আকারে বা মাধ্যমে লেখা যায়। যেমন 2xy যদি আমি লিখি, তার মানে এখানে হচ্ছে টু এক্স ওয়াই, এটা একটা পদ, এই পদে 2 হচ্ছে একটা উৎপাদক, x হচ্ছে একটা উৎপাদক, y হচ্ছে একটা উৎপাদক, তাহলে 2xy এর গুণফলেই হচ্ছে কিন্তু 2xy। আমরা আরও বুঝতে পারলাম পদের উৎপাদকগুলোর মধ্যে কোনোটি সংখ্যা আবার কোনোটি বীজগণিতীয় রাশি বা প্রতীক। তো আমি তোমাদের এর আগেও জানিয়েছিলাম যে বীজগাণিতিক প্রতীক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অক্ষর প্রতীক আর একটা হচ্ছে সংখ্যা প্রতীক। কোনো পদের চলকের সাথে যখন সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে তখন ওই গুণককে সাংখ্যিক সহগ বা সহগ বলবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে এক্সাম্পল ফর উদাহরণস্বরূপ যে বিষয়টি খেয়াল করো যে 4x, 6xy, -15xyz এর সাংখ্যিক সহগ যথাক্রমে 4, 6 এবং -15। কারণ হলো যে এখানে 4x হচ্ছে একটা কি, আমি যদি 4x কে একটা পদ ধরি বা একটা রাশি ধরি সেই হিসেবে x এর সহগ কিন্তু হবে 4। আবার যদি আমি 6xy কে একটা পদ বা রাশি ধরি সেক্ষেত্রে দেখা যাবে যে xy এর সাংখ্যিক সহগ হচ্ছে 6। আবার দেখো যে -15xyz এর সাংখ্যিক সহগ যদি আমি চিন্তা করি তাহলে xyz এর সাংখ্যিক সহগ হচ্ছে -15। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছ, বীজগণিতীয় রাশির কোনো পদের সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে না তখন ওই রাশি বা পদের সহগ এক ধরা হয়। এটা ভেরি ইম্পর্টেন্ট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই জিনিসটা খেয়াল করো। যখন আমরা লিখি যে x x প্লাস ওয়াই, এরকম যখন আমরা একটা রাশি লিখি সেই রাশিতে দেখা যায় যে চলকের সামনে কোনো সংখ্যা যুক্ত থাকে না, যদি সংখ্যা যুক্ত না থাকে সেই হিসেবে আমরা
এক ধরে নেব যে এক্স এর সহগ হচ্ছে 1 ওয়াই এর সহগ হচ্ছে 1 তার মানে যদি কোনো রাশিতে পদের সাথে কোনো সংখ্যা গুণক হিসেবে যুক্ত না থাকে তখন ওই রাশি বা পদের সহগ আমরা এক হিসেবে ধরব কারণ 1x কে লেখা হয় শুধু মাত্র x মাইনাস 1xy কে লেখা হয় শুধুমাত্র মাইনাস xy তার মানে মাইনাস xy দ্বারাই বোঝাচ্ছে যে এখানে একটা x এবং একটা y এ আছে মানে একটা x এর সাথে একটা y গুণ করা হয়েছে ইত্যাদি সুতরাং x এবং মাইনাস xy এর সহগ যথাক্রমে x এর সহগ এখানে খেয়াল করো যে x এর সহগ হচ্ছে 1 এবং মাইনাস xy এর সহগ হচ্ছে মাইনাস 1 আর যখন কোনো চলকের সাথে কোনো অক্ষর প্রতীক গুণক হিসেবে যুক্ত থাকে তখন ওই গুণককে রাশি বা পদের আক্ষরিক সহগ বলে থাকে আমি এর আগেই বলেছিলাম যে যখন কোনো চলকের সাথে সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে তখন ওই ওই সংখ্যাটিকে সাংখ্যিক সহগ এবং যদি অক্ষর যুক্ত থাকে সেটা হয় আক্ষরিক সহগ মনে করো 10 এ বি সি একটি একপদী রাশি এখানে 10 হলো এ বি সি এর সাংখ্যিক সহগ এ হলো 10 বি সি এর 10 বি সি এর আবার বি হলো 10 এ সি এবং সি হলো 10 এ বি এর আক্ষরিক সহগ তার মানে এক একটা অক্ষর এক একটার সাথে আক্ষরিক সহগ হিসেবে যুক্ত বিষয়টা আসলে আমি আবারও ক্লিয়ার করি যেহেতু এখানে আছে যে 10 এ বি সি তাহলে 10 এ বি সি হচ্ছে একটি একপদী রাশি এই একপদী রাশিতে 10 হলো এ বি সি এর সাংখ্যিক সহগ অর্থাৎ এই যে 10 আছে এই 10 কিন্তু এ বি সি এর সাথে গুণক হিসেবে আছে এই জন্য 10 কে আমরা বলতে পারবো এ বি সি এর আক্ষরিক সহগ তো এখন যদি এভাবে আমরা বলি বা আমরা যদি এভাবে চিন্তা করি যে এ এ হলো 10 বি সি তার মানে 10 বি সি 10 বি সি এর সহগ আক্ষরিক সহগ হচ্ছে এ আমি যদি বলি যে বি 10 এ সি তাহলে বি হচ্ছে 10 এ সি এর আক্ষরিক সহগ আবার যদি আমি বলি যে সি 10 এ বি তো সি হলো 10 এ বি এর আক্ষরিক সহগ তো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো তো এটাই হচ্ছে সাংখ্যিক সহগ এবং আক্ষরিক সহগের ব্যবহার যে কখন আমরা সাংখ্যিক সহগ বলবো এবং কখন আমরা আক্ষরিক সহগ বলবো যখন চলকের সাথে সংখ্যা যুক্ত থাকবে গুণক হিসেবে যুক্ত থাকবে তখন সেটাকে আমরা সাংখ্যিক সহগ বলবো আর যখন চলকের সাথে অক্ষর গুণক হিসেবে যুক্ত থাকবে তখন সেটাকে আমরা আক্ষরিক সহগ বলবো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে একটি বীজগাণিতিক রাশিকে কাটাকুটি করলে কী কী পাওয়া যায় তা এক নজরে দেখে নেই তার মানে হচ্ছে যে একটা বীজগাণিতিক রাশিকে একটা বীজগাণিতিক রাশিকে কাটাকুটি করলে কী কী পাওয়া যায় তাই এক নজরে দেখে নেই সাপোজ খেয়াল করো এখানে 7x+3 হচ্ছে একটা বীজগাণিতিক রাশি তো এই বীজগাণিতিক রাশিটাকে কাটাকাটি করলে বা আলাদা আলাদা করলে আসলে আমরা কী কী পাবো সেই বিষয়ে আলোচনা করা হয়েছে তো 7x+3 এটা একটা বীজগাণিতিক রাশি তো এখানে খেয়াল করো যে 7x একটা পদ 3 একটা পদ এখানে কিন্তু পদ হচ্ছে দুইটা এই দুইটা পদের মধ্যে 7x অর্থাৎ x হচ্ছে চলক এবং 7 হচ্ছে সহগ এরপরে 3 হচ্ছে ধ্রুবক তোমরা অবশ্যই জানো যে ধ্রুবক মান হচ্ছে যার মানের পরিবর্তন হয় না যার মান নির্দিষ্ট সেটাই হচ্ছে ধ্রুবক ধ্রুবক হলো এমন একটি পরিমাপযোগ্য রাশি যার মানের পরিবর্তন হয় না যার মান পরিবর্তনশীল নয় কিন্তু চলক হলো এমন একটি পদ যার মানের পরিবর্তন হয় যে বিভিন্ন মান ধারণ করতে পারে এই জন্য আমরা বলতে পারি চলকের মান নির্দিষ্ট নয় আর সহগ কী সহগ হচ্ছে যে কোনো চলকের সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে তখন তাকে ওই চলকের কী বলে সহগ বলে তো এই হচ্ছে আমাদের একটা বীজগাণিতিক রাশির মধ্যে কী কী থাকতে পারে সেগুলোকে আমরা আলাদা করে বুঝলাম যে একটা বীজগাণিতিক রাশিতে পদ সংখ্যা থাকবে এবং একটা পদের মধ্যে চলক থাকতে পারে সহগ থাকতে পারে আর যেটার মধ্যে কোনো চলক নেই শুধু সংখ্যা হিসেবে থাকবে সেটা কিন্তু আমরা ধ্রুবক মান হিসেবে জানি আর ধ্রুবক মান কখনোই পরিবর্তন হয় না ধ্রুবক মান হচ্ছে নির্দিষ্ট এ কখনো পরিবর্তন হতে পারে না আর চলক এর মান হচ্ছে
চলকের মান নির্দিষ্ট নয়, চলক বিভিন্ন মান ধারণ করতে পারে, চলক চলক পরিবর্তনশীল, চলক হচ্ছে পরিবর্তনশীল। তো এই হচ্ছে আমাদের সহগের একটা বিস্তারিত আলোচনা। তো এই সহগের মধ্যে দেখো যে এই ১৯ যে পর্বটাতে আমরা আলোচনা করছি, তো এই ১৯ পর্বের মধ্যে কিন্তু একটা একক কাজ দেওয়া আছে। কী দেওয়া আছে? একটা একক কাজ দেওয়া আছে। তো কাজটার মধ্যে বলছে যে একটি তিন পদ ও একটি চার পদ বিশিষ্ট বীজগণিতীয় রাশি লিখে প্রতিটি পদের উৎপাদকগুলো ট্রি এর মাধ্যমে দেখাও, মানে উৎপাদকগুলোকে ট্রি এর মাধ্যমে দেখাতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তিন পদ বিশিষ্ট একটি বীজগাণিতিক রাশি লিখে নিচ্ছি। সাপোজ এইট এক্স প্লাস থ্রি জেড প্লাস থ্রি। তো আমি একটি তিন পদ বিশিষ্ট একটি বীজগাণিতিক রাশি লিখে নিলাম, সেই রাশিটার মধ্যে পদ সংখ্যা হচ্ছে তিনটি। পদ সংখ্যা তিনটিকে এখন আমি আলাদা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে পদ তিনটি, এটার জন্য আমি তিনটি বক্স এঁকে নিচ্ছি, তিনটি বক্স এঁকে নিলাম। নেওয়ার পরে এখন আমি পদগুলোকে লিখব। তো এখানে প্রথম পদ হচ্ছে এইট এক্স, দ্বিতীয় পদ হচ্ছে থ্রি জেড এবং তৃতীয় পদ হচ্ছে থ্রি, তৃতীয় পদ হচ্ছে থ্রি। এখন এই পদগুলো থেকে আমাকে কি করতে হবে? এই পদগুলো থেকে আমাকে উৎপাদকগুলোকে ট্রির মাধ্যমে দেখাইতে হবে। তো আমি এখন কিভাবে দেখাবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করো, এখানে আমরা দুইটা, যেহেতু এখানে উৎপাদক দুইটা মনে হচ্ছে, সেই হিসাবে আমরা এখানে দুইটা বক্স করে নেব, একটা বক্স আর একটা বক্স। তো এই বক্সের মধ্যে কি হবে? এইট, এই বক্সের মধ্যে হবে এইট আর এই বক্সের মধ্যে হবে এক্স, কারণ এইট এবং এক্স এখানে পদ হচ্ছে, মানে এইট এক্স এখানে পদ হচ্ছে একটা, কিন্তু এই পদে উৎপাদক হচ্ছে দুইটা, এইট একটা, এইট একটা উৎপাদক এবং এক্স একটা হচ্ছে উৎপাদক। এরপরে আমরা যদি দ্বিতীয় পদটাকে আলাদা করি, তো সেখানেও দুইটা বক্স আমরা আঁকব। তো দুইটা বক্সের প্রথম বক্সটিতে হবে থ্রি এবং দ্বিতীয় বক্সটিতে হবে জেড, কারণ এখানে থ্রির সাথে জেড কিন্তু গুণ অবস্থায় আছে। তার মানে এটাকে যদি আমরা আলাদা করি তাহলে থ্রি এবং জেড পাবো, তাহলে থ্রি একটা হচ্ছে গুণনীয়ক আর জেড হচ্ছে একটা গুণনীয়ক, এবং সর্বশেষ যে পদটি সেখানে কিন্তু উৎপাদক হচ্ছে একটি, সেখানে উৎপাদক হচ্ছে কয়টি? সেখানে উৎপাদক হচ্ছে একটি, সেটাই হচ্ছে যে, এবং সর্বশেষ যে পদটা সেটা হচ্ছে থ্রি, এখানে কিন্তু উৎপাদক হচ্ছে একটা। উৎপাদক হচ্ছে কয়টা? উৎপাদক হচ্ছে একটা, সেটা হচ্ছে থ্রি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা চার পদ বিশিষ্ট একটি বীজগাণিতিক রাশি লিখব। সেই চার পদ বিশিষ্ট বীজগাণিতিক রাশি লিখে প্রতিটি পদের উৎপাদকগুলো ট্রি এর মাধ্যমে দেখাবো। সাপোজ আমরা চার পদ বিশিষ্ট একটি বীজগাণিতিক রাশি নিচ্ছি, খেয়াল করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস থ্রি জেড প্লাস এবি। আমি চার পদ বিশিষ্ট একটি বীজগাণিতিক রাশি নিলাম, যেখানে বীজগাণিতিক রাশিগুলো হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস থ্রি জেড প্লাস এবি। এখন এই বীজগাণিতিক রাশিটিকে আমরা কী করব? ট্রির মাধ্যমে এর পদগুলোকে আলাদা করব এবং পদ থেকে এর উৎপাদকগুলোকে আলাদা করে লিখব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেই হিসেবে আমরা এখানে চারটা রেখা টানব। কয়টা রেখা টানব? চারটা রেখা টানব। প্রথম যে রেখাটা, দ্বিতীয় যে রেখা, তৃতীয় যে রেখা, চতুর্থ যে রেখা, অর্থাৎ চারটা রেখার জন্য আমি চারটা বক্স করে নেব, যেহেতু পদ সংখ্যা আমার এখানে চারটা। তো প্রথম পদ হচ্ছে টু এক্স, দ্বিতীয় পদ হচ্ছে থ্রি ওয়াই, তৃতীয় পদ হচ্ছে থ্রি জেড এবং চতুর্থ পদ হচ্ছে এবি। এখন এই চারটা পদের মধ্যে প্রত্যেকটা পদের উৎপাদকগুলোকে আমাকে ট্রির মাধ্যমে দেখাতে হবে। তো আমি এখানে যেহেতু দেখতে পাচ্ছি আমার পদ হচ্ছে কয়টা? দুইটা, সেই হিসেবে আমি এখানে বক্স করে নেই, দুইটা, একটা বক্স দুইটা বক্স। তো প্রথম বক্সের মধ্যে টু এক্স, এই টু এক্সের উৎপাদক হচ্ছে টু একটা এবং এক্স একটা। এরপরে আমরা কি করব? দ্বিতীয় পদের জন্য দুইটা বক্স করে নেব, এই হচ্ছে প্রথম বক্স, এই হচ্ছে দ্বিতীয় বক্স। তো দ্বিতীয় পদে, দ্বিতীয় পদ হচ্ছে থ্রি ওয়াই, এই থ্রি ওয়াই এর উৎপাদক হচ্ছে থ্রি একটা উৎপাদক এবং ওয়াই হচ্ছে একটা উৎপাদক। তারপরে আমরা কি করব? তারপরে আমরা এখানে তৃতীয় পদের জন্য দুটো বক্স করে নেব, দুটো বক্স করে নেব, এই হচ্ছে প্রথম বক্স,
এই হচ্ছে দ্বিতীয় বক্স। তো প্রথম বক্স এবং দ্বিতীয় বক্সের মধ্যে থ্রিজের যে পদ আছে, এই থ্রিজের পদকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। থ্রি হচ্ছে একটা উৎপাদক এবং জেড হচ্ছে একটা উৎপাদক, জেড হচ্ছে একটা উৎপাদক। এরপরে তোমরা খেয়াল করো চতুর্থ যে পদটি, এই চতুর্থ পদে কিন্তু আমরা বক্স করব দুইটা, কারণ এখানেও কিন্তু গুণনীয়ক হবে কয়টা? গুণনীয়ক হবে দুইটা, একটা গুণনীয়ক হচ্ছে এ আর একটা গুণনীয়ক হচ্ছে বি। তো এটাই হচ্ছে একটা ট্রি, যে আমরা বীজগাণিতিক রাশি, প্রথমে চার পদ বিশিষ্ট একটা বীজগাণিতিক রাশি নিলাম, সেই রাশিটা থেকে যে পদ সংখ্যা চারটা, সেই চারটা পদকে প্রথমে আলাদা করে নিলাম এবং প্রত্যেকটা পদ থেকে তাদের গুণনীয়কগুলো বা উৎপাদকগুলোকে আমরা আলাদা করলাম। রাশি থেকে প্রথমে পদকে আলাদা করলাম, পদ থেকে তারপর সেই প্রত্যেকটা পদের উৎপাদকগুলোকে আলাদা করলাম। তো এটাই হচ্ছে বীজগাণিতিক রাশির পদের উৎপাদকগুলোকে ট্রির মাধ্যমে প্রকাশ। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে বুঝতে পেরেছো। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী ক্লাসে। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।